হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের আজ আমরা আলোচনা করব অধ্যায় দশ। দেখো বন্ধুরা, অধ্যায় দশে আছে প্রযুক্তির সঙ্গে পরিচয়, অর্থাৎ এই অধ্যায়ে আমরা বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচিত হব। দেখো, এই ছেলেমেয়েরা কলম দিয়ে লিখছে, এই লোকটি ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে, এবং এই মেয়েটি সাইকেল চালাচ্ছে। তো এগুলো সবই কিন্তু প্রযুক্তি। তো চলো বন্ধুরা, আমরা এই অধ্যায়টি পড়ি। নিচের চিত্রগুলো লক্ষ্য করো, মানুষগুলো কি করছে, তারা কি কি ব্যবহার করছে। লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি, জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করি। উপরে চিত্রগুলোতে যেসব জিনিস দেখানো হয়েছে সেগুলো সবই প্রযুক্তি। অর্থাৎ বন্ধুরা, লেখার জন্য আমরা যে কলম ব্যবহার করি, জমি চাষ করার জন্য যে ট্রাক্টর ব্যবহার করি, এবং যাতায়াতের জন্য যে সাইকেল ব্যবহার করি, সবগুলোই কিন্তু প্রযুক্তি। প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। অর্থাৎ একটি যন্ত্র হতে পারে, যেমন ট্রাক্টর অথবা সাইকেল একটি যন্ত্র, একটি হাতিয়ার যেমন কলম একটি হাতিয়ার, বা কোনো পদ্ধতি অর্থাৎ যেই পদ্ধতিতে আমরা কাজ করতে পারি সহজে, সেটাও প্রযুক্তি হতে পারে। প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়। তাহলে বন্ধুরা দেখো, প্রযুক্তি কি করে, আমাদের কোনো কাজ তাড়াতাড়ি করতে সাহায্য করে, তারপরে সহজে করে দেয়, এবং ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তির কারণে আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এক নম্বরে কি আছে, আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ আমরা প্রতিদিন জীবনে চলার পথে যেসব প্রযুক্তি ব্যবহার করি। প্রশ্ন, প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে। কাজ, আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার কি করতে হবে। এক, তোমার খাতায় নিচে দেখানো শখের মতো একটি শখ তৈরি করো। দেখো বন্ধুরা, নিচে একটি শখ তৈরি করা আছে। এখানে বাম পাশে আছে প্রযুক্তির নাম, একটি প্রযুক্তির নাম দেওয়া আছে কলম। ডান পাশে আছে কি কাজে ব্যবহার করা হয়। তো এই কলমটি ব্যবহার করা হয়, এর সাহায্যে আমরা লিখি। দেখো, দুইতে আছে শখের, বাম পাশে প্রযুক্তির নাম এবং ডান পাশে প্রযুক্তিটি আমাদের কিভাবে সাহায্য করে, লেখো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো বন্ধুরা, এখানে একটি প্রযুক্তির নাম এবং তার ব্যবহার দেওয়া ছিল। এভাবে তোমাদের আরও কয়েকটি প্রযুক্তির নাম ও তার ব্যবহার লিখতে হবে। যেমন এর আগে আমরা শিখেছি, যেমন ট্রাক্টর হচ্ছে একটা প্রযুক্তি, এর সাহায্যে আমরা জমি চাষ করি। মোটর গাড়ি বা বাস বা বাইসাইকেলও একটি প্রযুক্তি, এর সাহায্যে আমরা যাতায়াত করতে পারি। দেখো বন্ধুরা, এখানে আছে সার সংক্ষেপ, অর্থাৎ উপরের আলোচনার সংক্ষিপ্ত অংশ এখন আমরা এখানে জানব। বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি। পড়াশোনার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন পেন্সিল, পাঠ্যপুস্তক, খাতা ইত্যাদি। শ্রেণীকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ড, চক এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন। দেখো বন্ধুরা, এই ছেলেমেয়েরা পেন্সিল দিয়ে লিখছে, এবং এই ছেলেমেয়েরা বই পড়ছে। বইও কিন্তু প্রযুক্তির মাধ্যমে মুদ্রণ করে আমাদের কাছে আসে। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন সাইকেল, মোটরগাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি। আমরা মালামাল পরিবহনেও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করি, অর্থাৎ সাইকেল, মোটরগাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ আমরা যাতায়াতের কাজে এবং মালামাল পরিবহনের কাজে কিন্তু ব্যবহার করি। দেখো, এখানে একটি বাসের ছবি দেওয়া আছে, এবং এখানে একটি জাহাজের ছবি দেওয়া আছে। তারপর দেখো বন্ধুরা, আছে কৃষিকাজে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন কাস্তে, কোদাল, লাঙল,
ট্রাক্টর ইত্যাদি। খাদ্য পাওয়ার জন্য আমরা হাঁস মুরগি গরু ছাগল পালন করি এবং মাছ চাষ করি। প্রযুক্তি ব্যবহার করে আমরা এসব চাষ আরও বাড়াতে পারি। দেখো বন্ধুরা, এখানে একটি কাস্তে, দা, লাঙল, মই, কোদাল এবং ঝাঁকার ছবি দেওয়া আছে। এবং এখানে দেখো এই ছেলেমেয়েরা ছাগল পালন করছে, মুরগি হাঁস পালন করছে, এখানে গবাদি পশু অর্থাৎ গরু পালন করছে। তো এই হাঁস মুরগি গরু ছাগল পালনেও কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি, আবার মাছ চাষেও প্রযুক্তি ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে হাঁস মুরগি মাছ চাষ করতে পারি। এবং কৃষিতে দেখো এগুলোও কিন্তু প্রযুক্তি, এবং এর থেকে কিন্তু আরও অনেক উন্নত প্রযুক্তি এসেছে, যেমন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা যায়। এমনিভাবে প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। দেখো বন্ধুরা, দুইতে আছে প্রযুক্তির উন্নয়ন, অর্থাৎ আগে যেই প্রযুক্তিটা ব্যবহার হতো এখন কিন্তু তার থেকে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার হয়, অর্থাৎ এর মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ঘটছে। প্রযুক্তির উন্নয়ন সবসময়ই হচ্ছে, প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে আরও উন্নত করে। প্রশ্ন, প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে? কাজ, যাতায়াত ও পরিবহনে প্রযুক্তির উন্নয়ন, অর্থাৎ যাতায়াত বা পরিবহনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত অথবা মাল পরিবহনে প্রযুক্তির উন্নয়ন কীভাবে হয়েছে তা আমরা জানব। দেখো বন্ধুরা, কী করতে হবে? এক, নিচের চিত্রের মতো একটি চিত্র তোমার খাতায় তৈরি করো। দেখো এখানে পায়ে হাঁটা মানুষ, তো একসময় মানুষ হচ্ছে পায়ে হাঁটত, তারপর মানুষ স্থলপথ অর্থাৎ সড়কপথ, জলপথ অর্থাৎ জলে অর্থাৎ নদ নদীতে, এবং আকাশপথ অর্থাৎ আকাশে কিন্তু এখন যাতায়াত করতে পারে। দেখো বন্ধুরা, এখানে আছে দুই, নিচের ছবিগুলোকে উক্ত চিত্রে সাজাও। প্রথমে পুরাতন প্রযুক্তি দিয়ে শুরু করবে এবং নতুন প্রযুক্তি দিয়ে শেষ করবে। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো প্রযুক্তির ছবি আছে, যেমন হেলিকপ্টার, পালতোলা নৌকা, মহাকাশযান, বাষ্প ইঞ্জিন বা রেলগাড়ি, বাস, উড়োজাহাজ, ভেলা, ঘোড়ার গাড়ি, লঞ্চ। বন্ধুরা, এখন আমরা এই যাতায়াতের প্রযুক্তিগুলোকে ক্রম অনুযায়ী সাজাবো। তো তো প্রথমে দেখো, প্রথমে বলছে পুরাতন প্রযুক্তি দিয়ে শুরু করে এবং নতুন প্রযুক্তি দিয়ে শেষ করতে বলছে। তো এই যে প্রথমে আছে স্থলপথ অর্থাৎ স্থানে চলে, তো প্রথমে হচ্ছে দেখো স্থলপথের জন্য ঘোড়ার গাড়ি। প্রথমে মানুষ ঘোড়ার গাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে যেত, তারপরে এসেছে বাষ্প ইঞ্জিন বা রেলগাড়ি, রেলগাড়ির পরে এসেছে বাস। তারপর দেখো বন্ধুরা আছে জলপথ অর্থাৎ জলে চলে। তো বন্ধুরা, জলে প্রথমে এভাবে কলাগাছের ভেলা দিয়ে কলাগাছ দিয়ে ভেলা তৈরি করা হতো, ভেলা। তারপরে এসেছে পালতোলা নৌকা, তারপরে এসেছে লঞ্চ। তারপর দেখো বন্ধুরা আকাশপথ, আকাশপথে প্রথম তৈরি হয়েছে হেলিকপ্টার, তারপরে তৈরি হয়েছে উড়োজাহাজ, এবং তারপরে তৈরি হয়েছে মহাকাশযান। দেখো বন্ধুরা, এখন আমরা সারসংক্ষেপ জানব, তো উপরে আলোচনার সারসংক্ষেপ এখানে জানব। আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হয়, যেমন যাতায়াত, শিক্ষা, কৃষি ইত্যাদি। তো যাতায়াতের ক্ষেত্রে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করি? যাতায়াত, এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে, মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা স্থলপথ, জলপথ এবং আকাশপথের প্রযুক্তি। অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করত, পরবর্তীতে গরু বা ঘোড়ার পিঠে করে যাতায়াত করত। চাকা আবিষ্কারের পর যাতায়াত প্রযুক্তিতে সহসায় বিরাট উন্নতি ঘটে। প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উদ্ভাবন হয়, ইঞ্জিন উদ্ভাবনের পরে রেলগাড়ি এবং মোটর গাড়ির উদ্ভাবন হয়,
চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজে এবং দ্রুত অনেক দূরে যেতে পারে। তাহলে বন্ধুরা, যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো এক স্থলপথ, অন্যটি জলপথ এবং অন্যটি হচ্ছে আকাশপথ। তো স্থলপথে আগে মানুষ কী করতো, সেটা হচ্ছে পায়ে হেঁটে যাতায়াত করত, অথবা ঘোড়া অথবা গরুর পিঠে চড়ে যাতায়াত করত। তারপরে যখন চাকা আবিষ্কার হইল, তারপরে কিন্তু এই ঘোড়া বা গরু বা ঘোড়ার পিছনে কিন্তু এমনভাবে চাকা দিয়ে একটি গাড়ি তৈরি করা হলো। চাকা আবিষ্কার, তারপরে যখন ইঞ্জিন আবিষ্কার হইল, ইঞ্জিন আবিষ্কারের পর কিন্তু এই ট্রেন গাড়ি এবং মোটর গাড়িও আবিষ্কার হইলো। এখন কিন্তু আমরা খুবই সহজে এই ইঞ্জিন চালিত গাড়ির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। তারপর বন্ধুরা আছে, জলপথে চলাচলের জন্য মানুষ জাহাজ ও অন্যান্য জলযান উদ্ভাবন করেছে। একসময় মানুষ ভেলা অথবা নৌকা ব্যবহার করে নদী বা সমুদ্রে যাতায়াত করত। এরপরে বায়ুর শক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকায় চীন উদ্ভাবনের পরে জাহাজ, স্পিডবোট এবং ফেরি পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন করছে। তাহলে বন্ধুরা, একসময় কি শুধু এই কলা গাছের ভেলা দিয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। তারপরে যখন বুঝতে পারলো যে বাতাস ব্যবহার করেও নদীপথে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সুবিধা হয়, তখন পালতোলা নৌকা আবিষ্কার হলো এবং এটাকে বলে বাদাম। এই বাদামটা বাতাসে নৌকাকে এমনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তারপরে যখন ইঞ্জিন উদ্ভাবিত হলো, ইঞ্জিন দিয়ে তৈরি হলো মালবাহী জাহাজ বা বড় জাহাজ, যে জাহাজে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বন্ধুরা, তারপর দেখো আছে উড়োজাহাজ এবং হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য। আকাশপথে আমরা অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করতে পারি। মানুষ এখন মহাকাশযানের মাধ্যমে চাঁদে যেতে পারে। দেখো বন্ধুরা, এখানে উড়োজাহাজ, হেলিকপ্টার এবং মহাকাশযানের ছবি দেওয়া আছে। তো মহাকাশযানে কি মানুষ চাঁদেও চলে যেতে পারে। এতক্ষণ বন্ধুরা আমরা যাতায়াত ব্যবস্থায় প্রযুক্তি সম্পর্কে জেনেছি, এখন আমরা জানব শিক্ষাক্ষেত্রে কী কী প্রযুক্তি ব্যবহার হয় তা সম্পর্কে। শিক্ষা, প্রাচীনকালে গুহার দেয়ালে আঁকা চিত্র শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি। অর্থাৎ বন্ধুরা, প্রাচীনকালে মানুষ কিন্তু গুহায় বাস করত, সেই গুহার দেয়ালে তারা বিভিন্ন চিত্র আঁকত, সেই চিত্রটাই কিন্তু প্রাচীন একটা প্রযুক্তি। এরপরে মানুষ কাগজ উদ্ভাবন করে, কাগজের উপর তথ্য ও জ্ঞানের বিষয় লিখে রাখতে শুরু করে, এরপর ছাপার জন্য মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন হয়। পড়াশোনার কাজে আমরা এখন কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি ব্যবহার করি। এসবই শিক্ষা প্রযুক্তি। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো শিক্ষা প্রযুক্তির ছবি দেওয়া আছে, যেমন শিক্ষা উপকরণ এখানে বই, কলম, পেন্সিল, পেন্সিল কাটার, রাবার, স্কেল এবং জ্যামিতি বক্স। এখানে একটি কম্পিউটারের ছবি দেওয়া আছে এবং এখানে একটি মুদ্রণ যন্ত্রের ছবি দেওয়া আছে। তারপর বন্ধুরা আছে কৃষি। কৃষিতে প্রথম উন্নয়ন শুরু হয় অনেক বছর আগে। সে সময়ে মানুষ শাবল, কোদাল, কাস্তে, লাঙল ইত্যাদি কৃষিযন্ত্র উদ্ভাবন করে। তখন জমি চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার হতো। আমরা এখন জমি চাষে ট্রাক্টর, সেচের জন্য সেচ পাম্প ব্যবহার করি। আমরা হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া ইত্যাদি পালন করি, মাছের চাষ করি, এগুলোতেও আমরা প্রযুক্তি ব্যবহার করি। তাহলে বন্ধুরা, কৃষিকাজে অনেক আগে পশু দিয়ে হাল চাষ করা হতো, এখন দেখো তার পরিবর্তে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় এবং জমিতে
সেচ দেওয়ার জন্য সেচ পাম্প একটি মেশিন দিয়ে সেচ দেওয়া হয়। এছাড়া কৃষিকাজের ভিতর কিন্তু হাঁস মুরগি পালন, গরু ছাগল এবং ভেড়া পালন বা মাছ চাষও যুক্ত। তো এক্ষেত্রেও কিন্তু নতুন নতুন প্রযুক্তি এসেছে। দেখো বন্ধুরা, এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনীটি করব। তো বন্ধুরা, প্রথমে দেখো, এক নম্বরে আছে শূন্য স্থান পূরণ করো। এক, লাঙল একটি প্রযুক্তি যা ড্যাশ কাজে ব্যবহার হয়। লাঙল একটি প্রযুক্তি যা কৃষিকাজে ব্যবহার হয়। দুই, পাঠ্যপুস্তক একটি ড্যাশ প্রযুক্তি, পাঠ্যপুস্তক একটি শিক্ষা প্রযুক্তি। তিন, যোগাযোগ ব্যবস্থাকে জল, স্থল এবং ড্যাশ এই তিন ভাগে ভাগ করা যায়। যোগাযোগ ব্যবস্থাকে জল, স্থল এবং আকাশপথ এই তিন ভাগে ভাগ করা যায়। দেখো বন্ধুরা, দুই নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এক, কোনটি আধুনিক প্রযুক্তি, কোদাল, লাঙল, কাস্তে, ট্রাক্টর? বন্ধুরা, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি হচ্ছে ট্রাক্টর। দুই, কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে, কলম, কাগজ, বই, মুদ্রণযন্ত্র? বন্ধুরা, সবার আগে কিন্তু কাগজ তৈরি হয়েছে। তিন, কোনটি যাতায়াত প্রযুক্তি, কম্পিউটার, টেলিফোন, উড়োজাহাজ, ট্রাক্টর? বন্ধুরা, উড়োজাহাজ হচ্ছে যাতায়াত প্রযুক্তি, অর্থাৎ উড়োজাহাজের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে আকাশপথে সহজেই যেতে পারি। তারপর বন্ধুরা দেখো, এখানে তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক, এখানে আছে প্রযুক্তি কি ব্যাখ্যা করো। তো এই অধ্যায়টি ভালোভাবে পড়লে তোমরা কিন্তু প্রযুক্তি কি তা ব্যাখ্যা করতে পারবে। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়োগ করার বিভিন্ন কৌশলই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা মানুষের কাজে লাগে। দুই, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। অতীতে কিন্তু বন্ধুরা মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত। সাইকেল, রিক্সার মাধ্যমে আমরা কাছাকাছি দূরত্বে অনায়াসে যেতে পারি। ইঞ্জিনযুক্ত রেলগাড়ি, মোটরগাড়ির সাহায্যে এখন আমরা খুব সহজে এবং দ্রুত স্থলপথে অনেক দূরে যেতে পারি। তারপরে উড়োজাহাজ এবং হেলিকপ্টারের সাহায্যে আমরা অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করতে পারি। এভাবে প্রযুক্তি আমাদের সহায়তা করে। তিন, মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন। মানুষ জীবনযাপন একসময় অনেক কষ্টকর ছিল, অর্থাৎ মানুষের জীবনযাপন একসময় কষ্টকর ছিল। এই কষ্ট দূর করে জীবনযাপনকে সহজ ও আরামদায়ক করার জন্য মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। চার, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লেখো। বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তি যেমন কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট ও ভিডিও ক্যামেরা। পাঁচ, কৃষিক্ষেত্রে দুইটি প্রযুক্তি এবং দুইটি আধুনিক প্রযুক্তির নাম লেখো। অর্থাৎ কৃষিক্ষেত্রে দুইটি প্রাচীন এবং দুইটি আধুনিক প্রযুক্তির নাম লিখতে বলছে। কৃষিক্ষেত্রে দুইটি প্রাচীন প্রযুক্তি হচ্ছে যেমন লাঙল, কোদাল, আর আধুনিক প্রযুক্তি হচ্ছে ট্রাক্টর, সেচ পাম্প। তারপর বন্ধুরা দেখো, চার নম্বরে আছে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো। দেখো বন্ধুরা, এখানে আছে পড়া। তো পড়া হচ্ছে আমরা বই পড়ি। চাষ করা, আমরা লাঙল দিয়ে চাষ করি। যাতায়াত, আমরা ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি। লেখা, বন্ধুরা আমরা পেন্সিল দিয়ে লিখি। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের পরবর্তী অধ্যায় আলোচনা করব। ভালো থেকো তোমরা।